নোটবুকের তরফ থেকে আমি অন্ত আজ আমাদের আলোচনার বিষয় হলো দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদে আজ আমরা আলোচনা করব কেন এলো বা কিভাবে এলো। প্রথমে জানতে হবে গণপরিষদ কিভাবে এলো। তাহলে আমরা কিভাবে এলো জানবো, প্রথমেই আমাদের কিন্তু 1923 সালে এই গণপরিষদের প্রয়োজনীয়তার কথা কিন্তু উল্লেখ করেন প্রথমবার মানবেন্দ্রনাথ রায়। কে বললাম, 1923 সালে কিন্তু প্রথমবার এই গণপরিষদের কথা উল্লেখ করেন মানবেন্দ্রনাথ রায়। এর পরবর্তী সময় কিন্তু 1939 সালে কিন্তু আমাদের গান্ধীজি তার হরিজন পত্রিকায় কিন্তু গণপরিষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তাহলে কে, গান্ধীজি তার হরিজন পত্রিকায় কিন্তু প্রথমবার আমাদের গান্ধীজি আমাদের গণপরিষদের যে প্রয়োজনীয়তা আছে তার কথা উল্লেখ করেন। তার পরবর্তীতে কি হয়, 1940 সালে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট স্বীকার করেন যে গণপরিষদটা প্রয়োজন বা আমাদের সংবিধান কিন্তু প্রয়োজন। সেই অনুযায়ী কিন্তু আমাদের 8ই আগস্ট কিন্তু একটা ডিক্লারেশনে বলা হয় যে সংবিধান তৈরিটা কিন্তু আমাদের একান্ত ভারতীয়দের নিজস্ব বিষয়, এটা কিন্তু স্বীকার করে নেয় 1940 সালে 8ই আগস্ট। কি বললাম, 1940 সালে 8ই আগস্ট কিন্তু এটা স্বীকার করে নেয় যে একান্ত নিজস্ব বিষয় আমাদের সংবিধান রচনা। তার পরবর্তীতে কি হয়, 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। কি বললাম, 1942 সালে কে আসে, ক্রিপস মিশন কিন্তু ভারতে আসে এবং এই মিশন কিন্তু তার কিছু প্রস্তাব রাখে। কিন্তু এই প্রস্তাবগুলি কি হয়, তৎকালীন সময় যে রাজনীতিবিদরা ছিলেন তাদের কিন্তু মনোপুত হয় না। অর্থাৎ এই ক্রিপস মিশন কিন্তু সংবিধান তৈরিটা অনেকটা ডিলে বা অনেকটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কিন্তু একটা রূপ দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে কিন্তু এই ক্রিপস মিশনটা ব্যর্থতায় পর্যবসিত হয়। ফলে এই ক্রিপস মিশনকে কিন্তু গান্ধীজি একটা কথা বলেছেন, সেটা হলো, মনে রাখবে সকলে, নোট ডাউন করতে পারো, সেটা হলো পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক। এটা সকলে মনে রাখবে, কে বলেছেন আমাদের, গান্ধীজি কিন্তু এই কথাটা বলেছেন ক্রিপস মিশন সম্পর্কে। কারণ ক্রিপস মিশন কিন্তু আমাদের গণপরিষদ রচনায় কিন্তু ব্যর্থ হয়েছিল। এর পরবর্তীতে চলে আসবো আমাদের এই ক্রিপস মিশনের পরে আসে 1945 সাল। কি বললাম, ক্রিপস মিশনের পরে কত সাল আসে, 1945 সাল। তখন কিন্তু আমাদের বড়লাট ওয়াভেল, কে আসেন, বড়লাট ওয়াভেল, তিনিও কিন্তু আমাদের এই গণপরিষদের কিন্তু প্রয়োজনীয়তার কথা কিন্তু স্বীকার করে নেয় এবং তিনি কিন্তু আমাদের কি করে, ক্ষমতা হস্তান্তরের বিষয় কিন্তু ভাববেন বলে আমাদের কিন্তু ভরসা দেন। এর পরবর্তীতে চলে আসবে 1946 সাল, খুব ইম্পর্টেন্ট এটা, 1946 সালে ক্যাবিনেট মিশন। কি বললাম, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী কিন্তু আমাদের এই গণপরিষদটা তৈরি হয়। তাহলে কি, 1946 সালের ক্যাবিনেট মিশন এর প্ল্যান অনুযায়ী কিন্তু আমাদের 16ই মে তারিখে কিন্তু আমাদের এই গণপরিষদটা কিন্তু আমাদের তৈরি হয়ে যায়। তার পরবর্তীতে 1947 সালের 14ই জুলাই, কি বললাম, 1947 সালের 14ই জুলাই কিন্তু আমাদের ভারতীয় স্বাধীনতা আইন। কি বললাম, আমাদের 1947 সালের 14ই জুলাই কিন্তু ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। এই আইন অনুযায়ী কিন্তু আমাদের ভারত ও পাকিস্তান, কি বললাম, ভারত ও পাকিস্তান, এই দুটি স্থান কিন্তু সেপারেট হয়ে যায় বা পৃথক রাষ্ট্র কিন্তু হয়ে যায় এই আইন অনুসারে। কি বললাম, 1947 সালে 14ই জুলাই কিন্তু আমাদের ভারত পাকিস্তান এই আইন অনুযায়ী কিন্তু আলাদা হয়ে যায়। তার পরবর্তীতে আমরা সকলেই জানি কি, 1947 সালে 15ই আগস্ট কিন্তু আমরা রাজনৈতিক ভাবে ব্রিটিশ শাসন মুক্ত হয়ে যায়, অর্থাৎ পুরোপুরি কিন্তু স্বাধীন হয়ে যায়। এবার চলে আসবো আমাদের এই গণপরিষদ এবং সংবিধান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নেব যেগুলো কিন্তু আমাদের গণপরিষদের মধ্যে বা সংবিধান রচনাকালে কিন্তু ঘটেছিল। সেগুলো কি, আমাদের গণপরিষদের সদস্য সংখ্যা কতজন ছিলেন, 389 জন। কতজন বললাম,
389 জন কিন্তু আমাদের গণপরিষদের তৎকালীন সময় কিন্তু সদস্য সংখ্যা ছিল, কিন্তু যখন আমাদের পাকিস্তান আলাদা হয়ে যায়, যখন আমাদের পাকিস্তান আলাদা হয়ে যায় তখন কিন্তু এই সদস্য সংখ্যা কমে আমাদের 299 জন হয়। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা চলে আসবো নেক্সট পয়েন্টে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো 1949 সালে এই গণপরিষদ কর্তৃক কিন্তু আমাদের সংবিধানটি গৃহীত হয়। কি বললাম, 1949 সালে কিন্তু আমাদের এই গণপরিষদ কর্তৃক সংবিধানটা কিন্তু গৃহীত হয়। এবার আমরা জানবো এই গণপরিষদের কার্যকাল সময়টা কত দিনের ছিল। গণপরিষদের কার্যকাল সময়টা ছিল আমাদের 165 দিন। গণপরিষদ কতদিনের কার্যকাল ছিল? 165 দিন। এবং এর মধ্যে কি 11টা অধিবেশন কিন্তু আমাদের বসেছিল। কটা অধিবেশন বসেছিল? 11টা অধিবেশন বসেছিল। এবার এই অধিবেশনের মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ অধিবেশন নিয়ে কিন্তু আমরা আজ আলোচনা করব। সেটা হলো প্রথম অধিবেশন, ফার্স্ট অধিবেশন 1946 সাল 9 ডিসেম্বর তারিখে কিন্তু হয়, সকাল 11টার সময় হয়। লিখলাম না, সকাল 11টায় হয়। এটা হয় দিল্লির কনস্টিটিউশন হলে। কি বললাম? দিল্লির কনস্টিটিউশন হল। কনস্টিটিউশন হলে কিন্তু প্রথম অধিবেশন বসে। এই প্রথম অধিবেশনে কিন্তু মুসলিম লীগ যোগ দেয়নি। কেন যোগ দেয়নি? তখন কিন্তু মুসলিম লীগের দাবি ছিল যে আমার পাকিস্তান চাই, পাকিস্তান আলাদা রাষ্ট্র হবে, কিন্তু তৎকালীন সময় মেনে নেওয়া হয়নি বলে কিন্তু এই প্রথম অধিবেশনে, এই প্রথম অধিবেশনে কিন্তু মুসলিম লীগ কিন্তু যোগ দেয়নি। কি বললাম? মুসলিম লীগ কিন্তু যোগ দেয়নি, মনে থাকবে। এবার নেক্সট চলে আসি আমাদের, এই সময় কিন্তু আমাদের কি বললাম, এই ফার্স্ট অধিবেশনে কিন্তু আমাদের স্থায়ী সভাপতি, কি বললাম, গণপরিষদের স্থায়ী সভাপতি এবং অস্থায়ী সভাপতি কিন্তু নির্বাচিত হয়। এই স্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং অস্থায়ী সভাপতি নির্বাচিত হন, অস্থায়ী সভাপতি নির্বাচিত হন সব থেকে বয়স্ক ব্যক্তি যিনি ছিলেন, তিনি ছিলেন সচিদানন্দ সিনহা। কি বললাম? সচিদানন্দ সিনহা। এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে যে গণপরিষদের অস্থায়ী সদস্য বা স্থায়ী সদস্যের নাম বলো। ঠিক আছে, এবার আরেকটি গুরুত্বপূর্ণ অধিবেশনে চলে আসবো, সেটা হলো থার্ড অধিবেশন। কি বললাম? থার্ড অধিবেশন। থার্ড অধিবেশন এই জন্যই গুরুত্বপূর্ণ কি এই সময় কিন্তু অস্পৃশ্যতাকে কিন্তু নিষিদ্ধ করা হয়। কি হয়? অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়, এবং কারো প্রতি যদি কোনো বৈষম্যমূলক আচরণ করা হয়, বৈষম্যমূলক আচরণ অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়। প্রথমে কি বললাম? অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়, এবং কারো প্রতি যদি কোনো বৈষম্যমূলক আচরণ করা হয় সেটা কিন্তু আমাদের অপরাধের তালিকাতে চলে যায়। এবার আসবো আমাদের ফোর্থ অধিবেশন। ফোর্থ অধিবেশন এই জন্যই গুরুত্বপূর্ণ, এই সময় কিন্তু আমাদের ভারতীয় পতাকার জন্য কিন্তু আমাদের একটি অস্থায়ী কমিটি তৈরি করা হয়েছিল। তাহলে কি আমাদের পতাকার জন্য কিন্তু অস্থায়ী কমিটি তৈরি হয়েছিল, অস্থায়ী কমিটি কিন্তু তৈরি হয়েছিল। এরপরে চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ অধিবেশন, সেটা হলো সর্বশেষ অধিবেশন। সর্বশেষ অধিবেশনে কি হয়েছিল? 1950 সালে হয়েছিল সর্বশেষ অধিবেশন। 1950 সালে 14 জানুয়ারি হয়েছিল। কি বললাম? ডেটটা মনে রাখবে, 14 জানুয়ারি কিন্তু আমাদের সর্বশেষ অধিবেশন হয়েছিল। এই সর্বশেষ অধিবেশন এই জন্যই গুরুত্বপূর্ণ, এই সর্বশেষ অধিবেশনে কিন্তু প্রথমবারের জন্য আমাদের রাষ্ট্রপতি কিন্তু নিযুক্ত হন, প্রথম রাষ্ট্রপতি কিন্তু নিযুক্ত হন। মনে রাখবে সকলে সর্বশেষ অধিবেশন, এই ডেটটা মনে রাখবে, সেটা হলো রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট চলে আসবো আমাদের, তাহলে এই লাস্ট অধিবেশনে আমরা কি দেখতে পেলাম? প্রথমবারের জন্য কিন্তু রাষ্ট্রপতি আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু নিয়োগ হন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত এবং স্তোত্র কিন্তু এই টাইমটা কিন্তু আমাদের গণপরিষদের দ্বারা সংবিধানের আওতাভুক্ত হয়েছিল। এর পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসবো, সেটি হলো আমাদের সংবিধান রচনা। সংবিধান রচনার জন্য খসড়া কমিটি, সংবিধান রচনার জন্য কি খসড়া কমিটি গঠন হয়, খসড়া কমিটি গঠিত হয়। ঠিক আছে, 1947 সালে খসড়া কমিটি কত সালে গঠিত হয়? 1947 সালে 29 আগস্ট, মনে রাখবে, খসড়া কমিটি গঠিত হয়। এবং এই সংবিধান কিন্তু আমাদের রচনা হয়েছিল 2 বছর 11 মাস 17 বা কোনো কোনো বই 18 দিন পাবে। ঠিক আছে, তাহলে কতদিন ধরে সংবিধান রচিত হয়েছিল? 2 বছর
11 মাস 2 বছর 11 মাস 17 বা কোন কোন বই পাবে 18 দিন ঠিক আছে এবং এই সংবিধান রচনার জন্য কিন্তু তৎকালীন সময় আমাদের খরচ হয়েছিল কত টাকা 64 লক্ষ টাকা 64 লক্ষ টাকা কিন্তু আমাদের এই সংবিধান রচনার জন্য কিন্তু খরচ হয়েছিল মনে থাকবে এবার নেক্সট চলে আসবো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সেটা হলো আমাদের এই 1935 সালে আমরা আগের ভিডিওতে দেখেছি কি 1935 সালে যে ভারত শাসন আইন হয়েছিল সেই আইনের কিন্তু ক্লোজ কপি সংবিধান এই কথাটা কিন্তু বলেছেন আমাদের এন শ্রীনিবাস মনে রাখবে এটা বারবার আসে পরীক্ষায় শ্রীনিবাস তিনি কি বলেছেন আমাদের এই সংবিধানকে সংবিধানকে কি বলেছেন 1935 সালে যে ভারত শাসন হয়েছিল তার ক্লোজ কপি বলেছেন মাথায় রাখবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এই সংবিধানের জনক কাকে বলা হয় সংবিধানের জনক বলা হয় আমাদের ডক্টর বি আর আম্বেদকর কি বললাম সংবিধানের জনক কে আমাদের ডক্টর বি আর আম্বেদকর মনে থাকবে এটা তোমরা নোট ডাউন করতে পারো তাহলে আমরা আজ জানলাম সংবিধান তার সঙ্গে বিশেষ যুক্ত কিছু বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু এই সংবিধান কিন্তু যতই ভালোভাবে আমাদের গণপরিষদ আমাদের তৈরি করে থাকুক কিন্তু এই সংবিধানে কিন্তু কেউ কেউ সমালোচনাও করে গেছেন এবার আমরা একে একে কিন্তু সমালোচনাগুলো দেখব তাহলে কি বলছিলাম আমাদের এই গণপরিষদের এবার কিন্তু আমরা একে একে সমালোচনাগুলো দেখে নেব প্রথমেই আসি আমাদের গণপরিষদকে কিন্তু নট এ রিপ্রেজেন্টেটিভ বডি বলেন অর্থাৎ গণপরিষদ কিন্তু রিপ্রেজেন্টেটিভ বডি বলে অনেকেই স্বীকার করে নেননি তার কারণ হলো আমাদের কিন্তু ভারতীয়দের দ্বারা কিন্তু ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে কিন্তু আমাদের এই গণপরিষদটা তৈরি হয়নি তাহলে কি বললাম আমাদের ভারতীয়দের দ্বারা ডাইরেক্ট ইলেকশনের ভারতীয়দের দ্বারা কিন্তু এটা তৈরি হয়নি ঠিক আছে আবার অনেকে কিন্তু নট এ সোভেরিন বডি অর্থাৎ আমাদের গণপরিষদকে কিন্তু সোভেরিন বডি বলতে অনেকেই অস্বীকার করেন তার কারণ হলো আমাদের এই গণপরিষদটা কিন্তু ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল এবং আমাদের যে কোনো অধিবেশন বসার আগে কিন্তু আমাদের ব্রিটিশদের পারমিশন দরকার ছিল কি বললাম বারবার মনে রাখবে আমাদের গণপরিষদটা কিন্তু ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল এর যে কোনো অধিবেশন কিন্তু ব্রিটিশদের পারমিশন তাহলে কি বললাম পারমিশন ছাড়া হয়নি ঠিক আছে এবার চলে আসবো আমাদের টাইম কনজিউমিং অর্থাৎ আমাদের সংবিধান তৈরি হতে কিন্তু অনেক টাইম নিয়ে নিয়েছিল এই গণপরিষদ যেমন আমরা প্রথমেই দেখলাম 2 বছর 11 মাস 11 বা 17 বা 18 দিন কিন্তু সময় নিয়েছিল কতদিন সময় নিয়েছিল 2 বছর 11 মাস এবং 18 দিন কিন্তু অনেক দেশ আছে যেমন আমাদের ইউএসএ বা আমেরিকার কিন্তু সংবিধান তৈরি হতে মাত্র 4 মাস সময় নিয়েছিল তাই অনেকে কিন্তু আমাদের এই গণপরিষদের কিন্তু এই সময় বিশেষটা নিয়ে কিন্তু সমালোচনা করেছেন নেক্সট চলে আসবো আমাদের লয়ার পলিটিশিয়ান ডোমিনেশন অর্থাৎ অনেকে কিন্তু মনে করেন এই গণপরিষদে কেবলমাত্র কিন্তু আমাদের লয়ার এবং কিছু রাজনীতিবিদরা মিলেই কিন্তু তৈরি করেছিল অন্য প্রফেশনের লোক কিন্তু তুলনায় কিন্তু খুব কম ছিল নেক্সট চলে আসবো আমাদের ডোমিনেটেড বাই হিন্দুস ঠিক আছে অনেকে মনে করেন যে আমাদের এই গণপরিষদটা মেইনলি হিন্দুদের দ্বারা ডোমিনেটেড ছিল তার মধ্যে আমাদের লর্ড ভিসকাউন্ট সাইমন কিন্তু মনে করেন এই গণপরিষদটা সম্পর্কে কিন্তু হিন্দুরা ডোমিনেটেড করেছিল এটা মনে করেন সেই জন্য কিন্তু তিনি এক উক্তি করেছিলেন সেটা হলো এই গণপরিষদকে বলেছিলেন এ বডি অফ হিন্দুস কি বললাম এ বডি অফ হিন্দুস কিন্তু আমাদের এই লর্ড ভিসকাউন্ট সাইমন কিন্তু গণপরিষদকে বলেছেন নেক্সট চলে আসবো আমাদের ডোমিনেটেড বাই কংগ্রেস অনেকে কিন্তু মনে করেন যে আমাদের গণপরিষদটা কিন্তু মেইনলি কংগ্রেসের দ্বারা ডোমিনেটেড ছিল তাদের মধ্যে একজন হলেন গ্র্যানভিলে অস্টিন তিনি কিন্তু মনে করেন তিনি এমনকি বলেওছেন যে গণপরিষদটা কিন্তু এক দেশ এবং একটাই আমাদের অ্যাসেম্বলি এই হিসাবে কিন্তু তিনি একটা হিন্টস দিয়ে দিয়েছেন যে গণপরিষদ মেইনলি আমাদের কংগ্রেস দ্বারা ডোমিনেটেড সেরকম ভাবে আমাদের উইনস্টন চার্চিলও কিন্তু এই ধরনের উক্তি করেছেন যে আমাদের এই কংগ্রেস দ্বারাই ডোমিনেটেড কিন্তু এটা আজকে আমরা আলোচনা করলাম গণপরিষদ এবং সেই সংক্রান্ত সমালোচনা সেই সংক্রান্ত সমস্ত বিষয় তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে এবং পরে আমাদেরকে ফলো করতে পারো সেটা হলো আমরা আজকে গণপরিষদ আলোচনা করেছি পরের দিন বিভিন্ন বিষয় সংবিধানের নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ